হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব, আমরা যে মাইক্রোফোনটা ব্যবহার করি সাধারণত বয়া BY-M1 মাইক্রোফোন ইউটিউবাররা ব্যবহার করে থাকেন, এবং ম্যাক্সিমাম আমাদের একটা প্রবলেম দেখা দেয় যখন আমরা এই মাইক্রোফোনটা কিনি, কেনার পর আমাদের PC থেকে যখন আমরা স্ক্রিন রেকর্ড করতে যাই তখন কিছু আনওয়ান্টেড নয়েজ আসে, এবং এই নয়েজগুলোর পাশাপাশি আরও কিছু প্রবলেম দেখা দেয় যেগুলো সলভ করার জন্য আপনাদের দেখতে হবে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো চলুন আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন প্রথমে আমরা যখন আমাদের মাইক্রোফোনে 3.5mm জ্যাকটি কম্পিউটার ইনপুট করাবো, ঠিক তখনই আমাদের সামনে একটা উইন্ডো চলে আসবে যে আপনি মাইক্রোফোন সিলেক্ট করতে চাচ্ছেন কিনা। এখান থেকে আপনি মাইক্রোফোন সিলেক্ট করে ওকে করে দেবেন। দেন আপনার কাজ হচ্ছে আপনি এখান থেকে চলে যাবেন অল প্রোগ্রামে, অল প্রোগ্রাম থেকে কন্ট্রোল প্যানেল। তবে আমি একটু এই ইন্টারফেসটা দেখানোর পূর্বে একটু কথা বলে নিচ্ছি, হয়তো বা আপনারা অলরেডি কিছুটা নয়েজ পাচ্ছেন অডিওতে। এই নয়েজটা আসার কারণ হচ্ছে যে আমি এখন যে রেকর্ডটা করছি আপনাদের জন্য এটা মোবাইলের সাহায্যে করছি, মাইক্রোফোনে না, কারণ মাইক্রোফোনটা আমার এখনও সেট আপ করা হয়নি, যার কারণে কি আমার মাইক্রোফোনটা কাজ করছে না, ঠিক আছে। সো আমি এখন এক্সটার্নালভাবে ভয়েসটা রেকর্ড করছি, সো এখানে কিছুটা নয়েজ থাকতে পারে। লার্জ আইকন ভিউ বাই, এখানে যদি বিভিন্ন ক্যাটাগরিতে থাকে, যেমন ক্যাটাগরি মোডে থাকে, এই টাইপের পাবেন আপনারা অল টাইম। তো যদি এরকমটা হয় তাহলে এখান থেকে ভিউ বাই, এখান থেকে ক্যাটাগরি থেকে লার্জ আইকন, স্মল আইকন, এখান থেকে স্মল আইকন সিলেক্ট করবেন। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন। বড় করার পর এখান থেকে খুঁজবেন যে সাউন্ড অপশনটা কোথায় আছে, ঠিক আছে। এই যে এখানটা রয়েছে সাউন্ড অপশন, এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবেন। করার পর এরকম একটা উইন্ডো চলে আসবে, এখান থেকে দেখেন রেকর্ডিং অপশন, যেহেতু আমরা রেকর্ড করবো কার সাহায্যে, মাইক্রোফোনের সাহায্যে। আর অবশ্যই এখানটা খেয়াল করবেন, দেখেন ওই যে মাইক্রোফোন এখানে কি একটা সাইন মার্ক চলে এসেছে গ্রিন কালার, এটা যদি না আসে তার মানে কি আপনার মাইক্রোফোনটা আপনার PC-র সাথে কানেক্ট হয়নি। ওকে, তো আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি যখন কথা বলছি আমার মাইক্রোফোনটা অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। তো যার কারণে কি নিচে কিছু সাউন্ড আসছে খেয়াল করতে পারছেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনি যত জোরে কথা বলবেন অত উপরে উঠবে। ওকে, তো এখন ব্যাপার হচ্ছে আমরা এটাকে সেট আপ করবো কীভাবে। তো আমরা এই মাইক্রোফোনে এখানটায় মাউসের লেফট বাটন ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এখানে অপশন আছে লিসেন, ঠিক আছে। আসলে এখানটা একটু বোঝার ব্যাপার রয়েছে যে লিসেন টু ডিভাইস, এখন আপনি কি চাচ্ছেন আপনার যে PC-র সাথে যে কানেক্ট স্পিকারগুলো রয়েছে সেখানে চাইলে আপনি এটাকে ডাইরেক্ট মাইক হিসেবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। অনেকে স্টেজ পারফর্ম করে, ওই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। ওকে, তারপরে কন্টিনিউ রানিং হোয়েন অন ব্যাটারি পাওয়ার। ওকে, তো আপনি যদি ল্যাপটপ ইউজ করেন তখন এটা আপনার জন্য বেটার কাজ করবে। সো এই সেট আপগুলো একটু দেখে রাখেন, ঠিক আছে। সেট আপগুলো যেন আমার এই সেট আপের সাথে আপনাদের মিল থাকে, যদি গড় মিল থাকে, সাপোজ ডিজেবল থাকলে এটাকে ইনেবল করে নেবেন। ওকে, তারপরে চলে যাবেন লেভেলে। লেভেলস যাওয়ার পর দেখেন মাইক্রোফোন সেট আপে আমি অল টাইম 93% অথবা 95% অথবা 90% রাখি, কেননা এই ক্ষেত্রে আমার বাহিরের যে নয়েজগুলো আছে সে নয়েজগুলো কম প্রবেশ করতে পারে। ওকে, সো আপনারাও কিছুটা কমিয়ে নিয়ে দেখবেন, ঠিক আছে। আপনি যতটা কম রাখলে আপনার নয়েজ যত কম আসে, অর্থাৎ রেকর্ডিং করার সময় যদি আমরা কম নয়েজে রেকর্ড করতে পারি তাহলে কি আমাদের অডিও কোয়ালিটিটা আরও বেটার হবে। যদি আমার চেষ্টা করবো আমরা যতটা কম নয়েজে পারি, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি আর সবাই মধ্যবিত্ত ঘরে, সো নয়েজ থাকবেই, কিছুটা কিছুটা নয়েজ থাকবে, আমরা চেষ্টা করবো ওই নয়েজটাকে রিমুভ করে নেওয়ার। ওকে, তারপরে মাইক্রোফোন বুস্ট, এখানে দেখেন আমি +20 dB ব্যবহার করেছি, সো আপনারাও +20 dB ইউজ করবেন, ঠিক আছে। এটাকে বাড়ানো যায়, কমানো যায়, আপনি যদি এটাকে বাড়িয়ে নেন অর্থাৎ +30 dB হয়, তাহলে আপনি কথা বলার পর অর্থাৎ আপনারা যে রেকর্ডটা করবেন এই রেকর্ডটা করার পর আপনার ভয়েস পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপনার ভয়েসটা অনেক মোটা শোনাবে, অথবা মানে একটা মানে আপনার যে রিয়েল ভয়েস সেটা আপনি পাবেন না। সো চেষ্টা করবেন এটা যতটা কম রাখা যায়, ঠিক আছে। বা বেশি কম রাখলে হবে কি আপনার ভয়েস একদম চিকন হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা 10 রাখি তাহলে মানে শুনতে একদম বাজে লাগবে। সো আমি রেফার করব আপনারা অল টাইম +20 dB ব্যবহার করবেন, এটা পারফেক্ট, ঠিক আছে। আমি যেহেতু বয়া মাইক্রোফোনটা ব্যবহার করি, সো আপনারা যারা বয়া মাইক্রোফোনটা ব্যবহার করবেন তাদের জন্য বলবো +20 dB রাখবেন, তাহলে বেস্ট পারফর্ম পাবেন। ওকে, তারপরে এখানে রয়েছে ইনহ্যান্স অপশন, এখানটায় আরেকটা অপশন। তো ডিফল্ট ফরম্যাট দেওয়া থাকে এখানে, তো আপনারা এই দুইটা অ্যালাউ করে দিবেন, যদি আপনার অ্যালাউ না থাকে অর্থাৎ সাইনমার্ক না থাকে সাইনমার্ক দিয়ে দিবেন। আর এখানটায় খেয়াল করবেন এখানে যদি আপনার চেঞ্জ থাকে, ঠিক আছে, বিভিন্ন ধরনের বাউট রেট দেওয়া আছে এখানে, 1900 আছে, 9600 আছে, 96000 Hz, আমি অল টাইম 96000 Hz ইউজ করি, ঠিক আছে। আপনারা এটি ইউজ করতে পারেন বা এগুলো ইউজ করে দেবেন, এটা হচ্ছে আপনার সাউন্ডের যে কোয়ালিটি সেটা কোন ধরনের আপনি চাইছেন, এজ এ সিডি কোয়ালিটি, অর্থাৎ আমরা অনেক আগে
সিডি প্লেয়ারে যেরকম ধরনের সাউন্ড শুনতাম ওইরকম সাউন্ড হবে, অর্থাৎ মনে হবে অনেক দূর থেকে কথা বলছে কিন্তু মানে স্মুথ পাবেন না। ঠিক আছে, স্টুডিও কোয়ালিটি নেবেন এবং আমি রেফার করব 96,000 Hz। ওকে, তো আমরা এটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে ওকে করে দেবেন। ওকে, এটা হচ্ছে আপনার মাইক্রোফোনের প্রাথমিক সেট আপ গেল। এখন হচ্ছে আমার ওই পিসিকে বোঝাতে হবে, অর্থাৎ আমার এই কম্পিউটারকে বোঝাতে হবে যে আমি যে মাইক্রোফোনটা নিয়েছি এবং এটার অডিও কোয়ালিটিটার সাথে, অর্থাৎ আমি যখন কথা বলবো আমার যে সাউন্ডের রেঞ্জ সব কিছু, সে তার ইন্টারনাল যে ভয়েস রিকগনাইজেশন মডিউল রয়েছে তার সাথে আমার ইন্টারফেস করাতে হবে। ওকে, এটা ইন্টারফেস করার জন্য আমরা চলে যাব, স্পিক রিকগনাইজেশন এই অপশনটায়। দেখেন একটা মাইকের মতো রয়েছে, এখানে চলে যাবেন স্পিক রিকগনাইজেশন, যাওয়ার পরে চলে যাবেন যাওয়ার পরে আপনারা চলে যাবেন সেট আপ মাইক্রোফোন অপশনে। ওকে, আসার পর এখন আপনি যদি অন্যান্য মাইক্রোফোন ব্যবহার করেন, সাপোজ ডেস্কটপ মাইক্রোফোন আপনি ব্যবহার করে থাকেন তাহলে ডেস্কটপ সিলেক্ট করবেন, আর যদি আদার্স হয় তাহলে আদার্স সিলেক্ট করবেন। আর আমরা যে বয়া মাইক্রোফোনটা ব্যবহার করি এটা মূলত হেডসেট, ঠিক আছে, তো আমরা সবার উপরেরটা সিলেক্ট করব, হেডসেট মাইক্রোফোন। ওকে, এটা সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পর এরকম অনেক কিছু লেখা আসবে, এগুলো একটু পরে নেবেন, দেন আবার নেক্সট করবেন। করার পর দেখেন উপরে কিছু লেখা এসেছে বোল্ড আকারে, ঠিক আছে, তো আমাদের এটা পড়তে হবে, তো আমি এটা পড়ছি। পিটার ডেডিকেট টু হিজ কম্পিউটার, হি প্রিফার্স ইট টু টাইপিং অ্যান্ড পার্টিকুলারলি প্রিফার্স ইট টু প্যান অ্যান্ড পেপার। দেখেন নিচে নেক্সট অপশনটা ছিল না, এখন কিন্তু নেক্সট অপশনটা চলে এসেছে, এখান থেকে আমরা নেক্সট করে দেব। যতক্ষণ অবধি আমাদের এই দ্য মাইক্রোফোন ইজ রেডি টু ইউজ উইথ দ্য কম্পিউটার এই কথাটা লেখা না আসবে ততক্ষণ পর্যন্ত এটা ট্রায়াল করবেন, ঠিক আছে। যখন এটা আসবে অর্থাৎ আপনার মাইক্রোফোনটা ক্লিয়ারলি সে বুঝতে পেরেছে আপনার কম্পিউটার, হ্যাঁ এটা ইনসার্ট হয়েছে, ওকে, দেন এখান থেকে ফিনিশ করে দেবেন। ওকে, এখন এটা ক্লোজ করে দেন, আপনার মাইক্রোফোনটা একদম পারফেক্টলি সেট আপ হয়ে গেছে। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন, আসলে আপনাদের সমস্যাটা কী ধরনের হচ্ছে বা কোন ধরনের সমস্যা আপনারা পড়ছেন সেগুলো লিখতে পারেন। আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট আপনার কথাবার্তাগুলো লিখবেন আর ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডদের সাথে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এই বলে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।